হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে হচ্ছে আমরা একটি ব্লগার ব্লগ সেট ক্রিয়েট করবো। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে ব্লগার ওপেন করা আছে। সো আজকে হচ্ছে আমরা একটি ব্লগিং করার জন্য একটি ব্লগ সেট ক্রিয়েট করবো। সেই ব্লগ সেটটির ডিজাইন আমি এখনই আপনাদেরকে দেখাচ্ছি। এই ব্লগ সেটটির ডিজাইন হবে এরকম, যেটা কমপ্লিট একটা স্মার্ট একটা ডিজাইন হবে, যেখানে আপনি মাল্টি মেগা মেনু দেখতে পাবেন এবং ডিজাইনটা অনেক স্মার্ট। যদি আপনি একটু খেয়াল করেন, বাকি যেরকম ব্লগিং যে ডিজাইনগুলো আছে, ব্লগারের বাকি টেমপ্লেটগুলো হচ্ছে এটা আলাদা। সো আমি স্পেশালি এই টিউটোরিয়ালের জন্য এই থিম টেমপ্লেটটা আমি চুজ করেছি। সো আজকে টিউটোরিয়ালে আমি এই এই টেমপ্লেটটা ইউজ করে একটি ব্লগ সাইট ক্রিয়েট করে দেখাবো। ব্লগ সাইটটি সেম টু সেম এরকমই দেখাবো এবং আপনাকে দেখাবো আপনি কীভাবে এইখানে মেনু অ্যাড করবেন, মাল্টি মেগা মেনু, পোস্ট, তারপরে যে সোশ্যাল, এগুলো কীভাবে কাস্টমাইজ করবেন, এভরিথিং এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমি হচ্ছে আবার ব্লগারে চলে যাচ্ছি, blogger.com। ওকে, একটু জুম করে নিচ্ছি। সো ব্লগারে গিয়ে আমি সাইন ইন করতেছি এখানে। সো আমার ইমেল দিয়ে আমি এখানে সাইন ইন করতেছি। সো ব্লগারে লগ ইন করার পর আপনারা যদি নতুন আগে কোনো ব্লগ ক্রিয়েট করে না থাকেন, যদি নতুন আপনারা ব্লগারে ব্লগ ক্রিয়েট করতে চান, তাহলে আপনারা এরকম একটি স্ক্রিন দেখতে পাবেন যেখানে আপনাদের ডিসপ্লে নাম চাইবে। সো আমি আমার নাম দিচ্ছি, জাকির হোসেন, কন্টিনিউ টু ব্লগার। ওকে, সো এই হচ্ছে আমার নতুন ড্যাশবোর্ড, যেখানে আমার হচ্ছে ব্লগ সাইট ক্রিয়েট করার জন্য আমার ড্যাশবোর্ডে চলে এসেছে। এখান থেকে আমি ব্লগ ক্রিয়েট করার জন্য ক্রিয়েট নিউ ব্লগ এখানে গিয়ে তারপর এখানে নাম দিব। সো নাম এখানে বেসিক্যালি এটা আমার একটা ডেমো সাইট হবে। তো ব্লগার একটা বড় প্রবলেম হচ্ছে, অনেক সময় না, ব্লগারের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ব্লগারের নাম খুঁজে পাওয়া যায় না। নাম খুঁজে পেতে অনেক সমস্যা হয়, কারণ অলরেডি অনেকেই ব্লগারে অনেক ব্লগ সাইট ক্রিয়েট করেছে। সো এইখানে নামগুলো অ্যাভেলেবল থাকে না। সো যদি আমি এখানে দেই, এখানে আমি নামটা আমি বেড়ে বেড়ে একটা আনকমন নাম ইউজ করতেছি, কারণ আমি চাই না কোনো একটা স্পেশাল কোনো কিওয়ার্ড এখানে আমি রিজার্ভ করে রাখতে, যেহেতু এটা আমার ডেমো একটা টিউটোরিয়ালের জন্য। সো আমি ডেমো নামের একটা ভেরি ভেরি আনকমন একটা নাম এখানে চুজ করতেছি। দেখি এটা খালি গেছে কিনা, দিস ব্লগ ইজ অ্যাভেলেবল। ওকে, সো আমরা এখান থেকে ক্রিয়েট ব্লগ। সো আপনারা এখানে আপনাদের সাইটের নাম এবং ডোমেন নিয়ে এখানে ক্রিয়েট করবেন, যদি খালি থাকে খালি আগে চেক করে নেবেন, চেক করার পর এখানে ক্রিয়েট করবেন। সো এই হচ্ছে আমার ব্লগ। আমি যদি আমার ব্লগে যাই, ভিউ ব্লগ, তাহলে দেখতে পাবো এটা হচ্ছে আমার নতুন ব্লগ। বাট প্রথমে সাইটটা এখানে টেমপ্লেট অ্যাপ্লাই করার আগে আমি কিছু পোস্ট ক্রিয়েট করে নেবো। সো অলরেডি যারা পোস্ট, চলুন দেখে নিই কীভাবে পোস্ট ক্রিয়েট করতে হয়। সো এখানে হচ্ছে আমি পোস্টের নাম দেবো। সো আমি যেহেতু একটা ডেমো, তো আমি কী করবো, আমি গুগল থেকে কিছু পোস্ট নিয়ে আসবো, google.com SEO blog। ওকে, সো আমি এখান থেকে একটা পোস্ট এখান থেকে কপি করে নিয়ে, লিঙ্ক বিল্ডিং অর নট, দ্যাট ইজ দ্য কোয়েশ্চন। ওকে, সো এখানে আমার টাইটেল, আপনার ব্লগের টাইটেল দিবেন, আর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে ডিসক্রিপশনের জন্য বক্স। ওকে, সো এটা আমার ব্লগ কন্টেন্ট। এখানে হচ্ছে বেসিক্যালি আমি ডেমো, তো তাই আমি এখানে অন্য সাইট থেকে কপি করে নিয়ে এসে দেখাচ্ছি। আপনারা নিজেদের সাইট যখন হবে তখন হচ্ছে এটা আপনারা ইয়ে করে নেবেন, এটা লার্জ সাইজ মিডিয়াম। ওকে, আপনারা নিজেদের মতো কন্টেন্ট এখানে দিয়ে, আর এখান থেকে কন্টেন্ট ফরম্যাট করতে পারবেন। এখানে টাইটেল, নর্মাল, সাব হেডিং, আসলে অনেকে এগুলো জানে, বাট তারপর আমি জাস্ট বেসিক একটা ইনফো দেওয়ার চেষ্টা করতেছি। আর ডান পাশে হচ্ছে এখানে লেভেল দিবেন, লেভেল হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইটের মতো ক্যাটাগরি, মানে আপনার ব্লগ যে পোস্ট থাকবে সেই ব্লগ পোস্টটা কী ক্যাটাগরি। যেমন এই ব্লগ পোস্টটা হচ্ছে এসইও ক্যাটাগরি, এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আর সো আমি এসইও দিচ্ছি এখানেই। ওকে, সার্চ ইঞ্জিন এসইও, লিঙ্ক বিল্ডিং, এখানে মূলত হচ্ছে আপনার ব্লগের জন্য ক্যাটাগরিটা এখানে দিবেন, কোন ক্যাটাগরির ব্লগ আপনারা এখানে দিচ্ছেন, এসইও। ওকে, আর নিচে থাকতে স্কেজিউল। এখানে একটা সুযোগ সুবিধা হচ্ছে, আপনি যদি ব্লগ পোস্টটা কোনো ফিউচারে কোনো ডেটে যদি পাবলিশ করতে চান, তাহলে এখান থেকে স্যাট ডেট করে দিতে পারবেন, আর অটোমেটিক দিলে নগদই পাবলিশ হয়ে যাবে। আর পারমালিঙ্কের ক্ষেত্রে এটা হচ্ছে আপনার সাইটের যে পারমালিঙ্কটা হবে, এই সাইটের মানুষকে এখানে ভিজিট করে দেখবে। ওকে, এটা হচ্ছে পারমালিঙ্ক, মানে ইউআরএলটা। অ্যান্ড দেন লোকেশন চাইলে আপনারা সেট করে দিতে পারেন, বাট আমি লোকেশন এই পোস্টে আমি দিচ্ছি না।
অপশন ওকে কমেন্ট যদি অ্যালাউ করতে চান তাহলে এখানে অ্যালাউ দিয়ে রাখবেন অটোমেটিক দেওয়া থাকে আর যদি না অ্যালাউ করতে চান তাহলে ডোন্ট অ্যালাউ আর কম্পোজ মোড ইত্যাদি এটা হচ্ছে ইয়ার জন্য যেমন এটা যদি আপনি প্রেস এন্টার ফর লাইন ব্রেক সাইডে ক্লিক করেন তাহলে এন্টার দিয়ে আপনাকে ইয়ে করতে হবে লাইন ব্রেক করতে হবে ওকে সো ডান সো এই হচ্ছে মোটামুটি আমার ব্লগ পোস্ট বাট ব্লগ পোস্ট আর একটা বিষয় হচ্ছে আমি এখানে কোনো ইমেজ অ্যাড করি নাই সো ব্লগ পোস্ট আপনি যে কোনো ব্লগে যাবেন তখন দেখবেন একটা ফিচার ইমেজ থাকে এটার নাম হচ্ছে এটা আমরা মূলত ফিচার ইমেজ নামে এটাকে ডাকি সো ফিচার ইমেজ যদি আমি এখানে বসাতে চাই এই ইমেজটা এখান থেকে আমি কপি করে নিয়ে আসতে পারি অথবা কপি ইমেজ ওকে তারপরে এখানে এতে যাব এখানে পেস্ট করে দিতে পারি আর আপনারা যদি ইমেজ যদি আপনাদের কম্পিউটার থেকে বসাতে চান তাহলে এখানে ইয়েতে যাবেন ফটো তারপরে এই যে আপলোড চুজ ফাইল এখান থেকে আপলোড করে নেবেন অথবা আপনাদের গুগল ড্রাইভ থেকেও চাইলে আপলোড করে নিতে পারেন বা ফ্রম দিস এই ব্লগের যদি আগে কোনো ইমেজ থাকে সেগুলো এখান থেকে চুজ করতে পারেন বাট আমি এই ইমেজটা এখান থেকে কপি করে নিচ্ছি কপি ইমেজ অ্যান্ড এটাকে আমি এখানে চুজ করে দিচ্ছি এবং এটা রেসপন্সিভের জন্য আমি এখানে অরিজিনাল সাইজ পাশাপাশি সেন্টার ওকে লার্জ এক্সট্রা লার্জ অ্যান্ড এটা সেন্টার লেফট অ্যান্ড সেন্টার করে দিচ্ছি ওকে গ্রেট না আমার পোস্টটা পাবলিশের জন্য রেডি সে আছে আমার অলরেডি পোস্ট আমি যদি ব্লগে যাই তাহলে দেখতে পাবো একটি পোস্ট অলরেডি আছে ওকে সে আছে আমার পোস্টটি সো আমাদের সাইটটা ডিজাইন করার জন্য কমপক্ষে 10 থেকে 15টা পোস্ট লাগবে সো আমি ভিডিওটা পজ করে বাকি পোস্টগুলো এখানে অ্যাড করে নিচ্ছি সো গাইজ আমি অলরেডি অনেকগুলো পোস্ট এখানে ক্রিয়েট করে ফেলছি যদিও আমার পোস্টগুলো আগে ক্রিয়েট করা ছিল আমি এখানে ইনপুট করেছি সো যদি এবার আমি আমার ব্লগে যাই তাহলে দেখতে পাবো আমি অনেকগুলো পোস্ট এখানে আছে ওকে সো এখন নেক্সট স্টেপে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ব্লগের যে থিমটা আছে অর্থাৎ টেম্পলেটটা সেই টেম্পলেটটাকে আমরা ডাউনলোড করব সো এই টেম্পলেটটাকে ডাউনলোড করার জন্য আমরা যাব হচ্ছে এই সাইটে ওকে এই সাইটে গিয়ে সেকেন্ড পেজে আমরা এই টেম্পলেটটা খুঁজে পাবো আমি ভিডিওর নিচে ডিসক্রিপশনে এই টেম্পলেটের লিঙ্ক ডাউনলোড লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব সো এই পেজে গেলে আপনারা এখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন জাস্ট ফ্রিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই বক্সে ওপেন হয়ে যাবে বক্স হচ্ছে একটা স্টোরেজ সো এখান থেকে ডাউনলোড ফাইলে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে জাস্ট সিম্পল সো আমার অলরেডি ডাউনলোড করা আছে আমি এখন যেটা করবো টেম্পলেটটা এখানে আমি রিস্টোর করব সো এখানে থিমে যাবেন থিমে গিয়ে ব্যাক আপ অ্যান্ড রিস্টোর এখানে যাবেন গিয়ে এখান থেকে চুজ ফাইল এখান থেকে ফাইলটা চুজ করবেন সো এটা হচ্ছে আমার ইয়েটা ডাউনলোড করা ফোল্ডারটা এখান থেকে এক্সএমএল ফাইলটা চুজ করে আপলোডে দেবেন সো অনেক সময় দেখা যায় যে আপনি যখন আপলোড করতে যাবেন তখন এখানে এইচটিটিপি আর এইচটিটিপিএস কন্টেন্ট মিক্সিংয়ের কারণে এখানে আপলোড করতে দিবে না যদি আপলোড করতে না দেয় তাহলে আপনি যাবেন হচ্ছে আপনার ইয়েতে আপনার ডাউনলোড ফোল্ডারে গিয়ে মানে আপনি যেখানে ডাউনলোড করে রেখেছেন সেইখানে যাবেন গিয়ে এই যে আর থিমের যে এক্সএমএল ফাইলটা এটা ওপেন করবেন এডিট এবং এডিটে যখন ওপেন করবেন তখন নোটপ্যাড ওপেন করবেন স্পেশালি হ্যাঁ যদি ওপেন উইথ নোটপ্যাড সো নোটপ্যাড ওপেন করার পর কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করবেন তারপর কপি কপি দিয়ে ব্যাক টু আপনার এতে চলে যাবেন ওকে এইখানে চলে যাবেন চলে গিয়ে এডিট এইচটিএমএল এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ক্লিক করে পুরোটা কেটে দিবেন আবার এই পেস্টটা করে দেবেন কপি যেটা কপি করে আনছেন নোটপ্যাড থেকে ওটা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দিয়ে সেভ থিম থিম সেভ হয়ে গেছে যদি এবার আমি আমার ব্লগে যাই আবার তাহলে দেখতে পাবো আমার পুরো ব্লগের ডিজাইন চেঞ্জ হয়ে গেছে ওকে সো নাইস একটা টেম্পলেট চেঞ্জ হয়ে গেছে এখন হচ্ছে আমরা এখানে কাস্টমাইজ করব কী কাস্টমাইজ করব এখান থেকে টপে মেনু লগো অ্যাডভার্টাইজমেন্ট এই লগো তারপরে হচ্ছে এই যে সাইড বারে যে কন্টেন্টগুলো এইগুলোর পাশাপাশি এই বটমের যে কন্টেন্টগুলো সেগুলো আমরা এখান থেকে কন্টেন্ট ইয়ে করব আমরা কাস্টমাইজ করব সো প্রথমত আমি এই সাইটের জন্য ইয়ে করব আমার সাইটের যে লগোটা আছে লগোটা আপলোড করব ওকে সো লগো আপলোড করার জন্য আপনারা যাবেন হচ্ছে লেআউট লেআউটে গেলে এইখান থেকে দেখতে পাবেন সাই জাকির সিটি ব্লগ লগো এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে লগোটা আপলোড করে দেবেন এই যে এটা বর্তমানে দেওয়া আছে এখান থেকে রিমুভ ইমেজে ক্লিক করেন তাহলে ইমেজটা রিমুভ হয়ে যাবে তারপরে যে আমার চুজ ফ্রম কম্পিউটার এটা চুজ করে আমি ডেস্কটপে যাব তারপর ব্লগে যাব ব্লগের জন্য আমি এই লগোটা অলরেডি সিলেক্ট করে রেখেছি সো এই লগোটা আমি এখানে দিলাম সো এটা জাস্ট ডেমো টেমপ্লেট তো আমি এখানে যে কোনো একটা র্যান্ডম একটা লগো বসায় দেখাচ্ছি কাজটা জাস্ট ওকে তারপর সেভ
আপনারা চাইলে আপনারা কিন্তু ব্লগের টাইটেলও এখানে শো করে দিতে পারবেন। ব্লগের টাইটেল যেটা আছে, ব্লগের যে জ্যাকেট সিটি এইটা শো করে দিতে পারবেন। এই যে এটা রিমুভ করে যদি এখানে রিমুভ করে দেয় তাহলে এখানে শুধু ইয়েটা রিমুভ বিহাইন্ড দ্য টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন এইটা দিলে তখন আপনার ইয়ে হয়ে যাবে, টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন শো করবে। সো আমি এখানে আমি আমার লগো দিচ্ছি, লগো দিয়ে ইনস্টেড অফ টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন একটা দিয়ে সেভ। এবার যদি আমার সাইটে যাই, রিলোড দিই, তাহলে দেখতে পাবো আমার লগোটা এখানে চলে আসছে। সো আমার সাইটের জন্য ফেভিকন নিয়ে আসছি, একটা ফেভিকন হচ্ছে এই টপের এইটা। সো এটা অনেকে নোটিস করে না, বাট এটা অনেক সময় নোটিস হোক আমার কাছে একটু ভালো লাগে, এটা দিলে ভালো লাগে, একটু আর একটু বেশি প্রফেশনাল একটু বোঝা যায় আর কি। সো আমার লগো ফেভিকন হচ্ছে এটা, তারপর সেভ। এরপর যদি আমি রিলোড দেই তাহলে দেখতে পাবো আমার এখানে এটা চেঞ্জ, এটা একটু পর চেঞ্জ হয়ে যায়। বেসিক্যালি এখানে ক্যাশ করা থাকে তো এটা একটু পর চেঞ্জ হয়ে যাবে। সো নেক্সট স্টেপে আমি যেটা করবো, আমার সাইজের কালার যেটা রয়েছে সেই কালারটা আমি এখানে চেঞ্জ করবো, ফুল কালারটা। সো কালার চেঞ্জ করার জন্য আপনারা যাবেন হচ্ছে থিম, তারপরে কাস্টমাইজ, তারপর হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড। সো এইটা আমার এখানে দেখাবে সাইটের মেন কালার, এটা হচ্ছে আমার সাইটের মেন কালার, বাট এইখান থেকে আমি এটা চেঞ্জ করে আমার সাইটের কালার দেবো। সো এখান থেকে আপনারা চাইলে কালার এখান থেকে চুজ করতে পারবেন। সো আমার কালারটা আমি লগোর সাথে ম্যাচ করে দিব বেসিক্যালি। সে হচ্ছে আমার কালার, তারপরে এখানে অ্যাপ্লাই টু ব্লগ দিলে থিমটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো এইবার দেখতে পাবো আমার সাইটের পুরো কালার চেঞ্জ হয়ে গেছে। ওকে গ্রেট। না হচ্ছে আমরা হচ্ছে টপের যে মেনুটা আছে সেটা চেঞ্জ করবো, এবং বটম এই মেন মেনুটা আমরা এখানে চেঞ্জ করবো। সো এটা চেঞ্জ করার জন্য আমাদের আবার ব্লগে যেতে হবে, ব্লগার, ব্যাক টু ব্লগার। এইখান থেকে লেআউট, লেআউটে যাওয়ার পর এই উপরে দেখতে পাবেন যে ইয়েটা রয়েছে লিঙ্ক লিস্ট, এই লিঙ্ক লিস্টে ক্লিক করবেন। ওকে সো এখানে বেসিক্যালি তিনটা পেজগুলো দেওয়া আছে, একটা হলো হোম পেজ আর একটা অ্যাবাউট পেজ। আমি অ্যাবাউট পেজটা এখানে কাস্টমাইজ করে আমার নিজের সাইটের অ্যাবাউট পেজটা আমি এখানে দিলাম। সো বাই দ্য ওয়ে এইখান থেকে আপনারা যদি পেজ ক্রিয়েট করতে চান তাহলে এইখান থেকে যাবেন হচ্ছে পেজেস। ওকে পেজেসে যাবেন, এখানে আমার অলরেডি দুইটা পেজ ক্রিয়েট করা আছে। ওকে সো এই দুইটা পেজ ক্রিয়েট করা আছে, পেজে আপনারা জাস্ট এইখান থেকে নিউ পেজে দিলে জাস্ট বেসিক্যালি এখানে ক্রিয়েট করতে পারবেন, কোনো হ্যাসাল করতে হবে না আপনাদেরকে। সো এইখান থেকে আমি এখন আমার লগো ও টপ মেনুটা চেঞ্জ করছি। সো ইডিট, ইডিটে দিয়ে অ্যাবাউট সেভ। আর এই স্ল্যাশ মানে হচ্ছে হোম, আমার হোম পেজের ইউআরএল। ওকে ও এটা না, এখানে না, স্ল্যাশ মানে হচ্ছে আমার হোম পেজে যাবে। আর এইখানে আমি দিচ্ছি হচ্ছে কন্ট্যাক্ট, যেহেতু আমার পেজের ইউআরএল হচ্ছে কন্ট্যাক্ট সেভ। ওকে আপনারা চাইলে এখান থেকে নতুন আরও লিঙ্ক এখানে বসাইতে পারবেন, নতুন লিঙ্ক বসানোর জন্য এখানে আপনার সাইটের নাম দিবেন, তারপর এখানে লিঙ্ক দিবেন, তারপর অ্যাড লিঙ্কে দিলে ক্লিক হয়ে যাবে। সো সেভ অ্যারেঞ্জমেন্ট। এবার যদি আমি চাই তাহলে আমার সাইটের ইয়েটা চেঞ্জ হয়ে যাবে। ওকে গ্রেট, অ্যাবাউট পেজ। ওকে ওয়ান সেকেন্ড, আমার পেজের এইখানে লিঙ্কটা পাচ্ছে না। ওকে সো আপনারা চাইলে আবার লিঙ্কটা ফিক্স করে নিতে পারি, ভিউ ভিউ এই যে পেজ ডট পি ডট অ্যাবাউট ডট এসটিএমএল এটা বসাতে হবে। সো আমি ভুল করেছি অনেক সময়, অ্যাকচুয়ালি এখানে ভুল করে নাই, এখানে সাইটের যে ইয়েটা রয়েছে সেটা অন্যভাবে দেওয়া রয়েছে। ওকে সাইটের যে সাইটের এটাকে কী বলে, সাইটের যে ইউআরএল কনফিগটা দেওয়া আছে সেটা এই স্টাইলে দেওয়া আছে, এই জন্য আমার চেঞ্জ করতে হচ্ছে। আমি অ্যাবাউটটা চেঞ্জ করেছি পি স্ল্যাশ কন্ট্যাক্ট ডট এইচটিএমএল, সেভ 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 অ্যারেঞ্জমেন্ট। তারপরে এবার যদি আমি রিলোড দিই তাহলে দেখতে পাবো এগুলো কাজ করবে। সেকেন্ড, ও দুটা ডাবল পি হয়ে গেছে এখানে, কন্ট্যাক্ট অ্যাবাউট পি অ্যাবাউট পেজ কন্ট্যাক্ট পেজ। সো পেজ তো হয়ে গেল, এবার আমরা যেটা করবো মেন মেনুতে আমরা কাজ করব। সো মেন মেনুতে কাজ করার জন্য আপনার এই যে মেন মেনুটা রয়েছে লিঙ্ক লিস্ট এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে বেসিক্যালি এখানে উপরের মেনুটার মতো সেম এডিট করবেন।
এখানে দেখুন, এখানে আমাদের হোম রয়েছে প্রথমে। ওকে, আমি যদি এখানে যাই এবং আমি যদি এটা একটু এইভাবে করে দেখাই, সাইডের টপে রয়েছে হোম, তারপরে ফিচার, ফিচারের মধ্যে রয়েছে আমার অনেকগুলো মেনু। সো ড্রপ ডাউন মেনু ক্রিয়েট করার জন্য আপনাকে প্রথমে এ একটা স্ল্যাশ দিতে হবে, মানে হচ্ছে এটাকে কি বলে আন্ডারস্কোর দিতে হবে। আর যদি দুইটা আন্ডারস্কোর দেন তাহলে এই মেনুটির ভিতরে আবার নতুন মেনু ক্রিয়েট হবে। ওকে, সো আমার এইখান থেকে ড্রপ ডাউন মেনু আমার লাগতেছে না, সো আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট ডিলিট, এবং মাল্টি ড্রপ ডাউন মেনুটা আমার লাগতেছে না, সো আমি এইগুলো ডিলিট করে দিচ্ছি। ওকে, শর্টকাট এরর সাইট ম্যাপ ফিচার ভিডিও ডকুমেন্টেশন ডকুমেন্টেশন। ওকে, সো আমার দুইটা, আমার এখানে দুইটা মেনু রাখতেছি, জাস্ট দুইটা মেনু, দুইটা মেনু রাখতেছি। আপনারা চাইলে এখান থেকে আর নতুন মেনু অ্যাড করে নিতে পারবেন। ওকে, সো আমরা পরে মেনু আবার অ্যাড করে নেবো, এখানে ক্যাটাগরি বা ট্যাগ লিস্ট এখানে অ্যাড করতে পারবো আমরা। ওকে, সেই ছিল মেগা মেনু। আর যদি আপনারা এখান থেকে অ্যাডভার্টাইজমেন্টটা চেঞ্জ করতে চান, সো আপনারা এখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট চেঞ্জ করতে পারবেন, হেডার হেড, সেইখানে গিয়ে ক্লিক করবেন। সো বর্তমানে একটা এখানে ড্যামো একটা দেওয়া আছে, অ্যাড দেওয়া আছে, আপনারা এখান থেকে জাস্ট এখানে লিঙ্কটা দেবেন, অ্যাডটা কোথায় যাবে, এবং এই সোর্সের মধ্যে আপনারা হচ্ছে অ্যাডের ইউআরএলটা দিবেন, এখানে একটা কেটে অ্যাডের ইউআরএলটা দিবেন, আর এখানে অ্যাডের লিঙ্কটা, ইমেজের ইউআরএলটা দিবেন অ্যাডভার্টাইজিংয়ের, আর এখানে লিঙ্কটা দিবেন, দিয়ে সেভ করলে হয়ে যাবে। সো আমি এটা করতে চাচ্ছি না, ম্যানুয়াল হয়ে গেলো। সো এবার যদি আমার সাইড বারে চলে আসি, এখানে আমার সোশ্যাল মিডিয়া যেটা রয়েছে, এখানে দেখুন ফেসবুকে অন্যান্য সাইডের টেমপ্লেট দেওয়া রয়েছে, মানে অন্যান্য ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেইগুলো আমরা চেঞ্জ করে আমাদের নিজেদের ফেসবুক পেজের লিঙ্ক এখানে দিতে পারবো। সোশ্যাল লগ ইন এখানে দেখুন খুব সুন্দরভাবে দেওয়া আছে, সেম আগের মতো এডিটে ক্লিক করবেন, আপনার ফেসবুকের একটা নাম দেবেন ফেসবুক, তারপরে হচ্ছে এখানে এখান থেকে চেঞ্জ করবেন, হচ্ছে সোরা টেম্পলেট যেটা রয়েছে এটা চেঞ্জ করে আপনার পেজের নাম দেবেন, আর যেগুলো আপনার লাগবে না সেগুলো এখান থেকে ডিলিট করে দিতে পারবেন চাইলেই। ডিলিট ডিলিট সেভ। ওকে, তারপর যে আমি রিলোড দিই, সো আমার চারটা সোশ্যাল মিডিয়া প্লাগ ইন দেওয়া আছে, আর ফেসবুকের যে উইজেটটা দেওয়া আছে এখান থেকে ফেসবুক ক্লিক করবেন, ক্লিক করে আপনাদের নিজেদের সাইডের ইউআরএলটা এখানে বসা দেবেন। সো ইউআরএলটা আসলে কোথায় বসাবেন, ইউআরএলটা বসানোর জন্য আপনাকে এই যে ফেসবুকের যেটা রয়েছে এটা কেটে ডাটা এইচডিএফের মধ্যে আপনার এই পেজের ইউআরএলটা এখানে দিয়ে দেবেন। ওকে, এইভাবে দিলে কাজটা হয়ে যাবে। সো আমি এটা চেঞ্জ করে জাস্ট দেখাই দিই, আমার না গুগলের যে ফেসবুক পেজটা আছে, গুগলের ফেসবুক পেজ, এইটার ইউআরএলটা দিয়ে দিলাম। আর পপুলার পোস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার এখানে সবগুলো পপুলার পোস্টগুলো এখানে শো করবে, অলরেডি শো করতেছে। ওকে, সো নেক্সটে ক্যাটাগরিজ, সো ক্যাটাগরি ট্যাগ আপনারা চাইলে দুইটা রাখতে পারবেন, পাশাপাশি একটা রাখতে পারবেন। সো আমি বেসিক্যালি ট্যাগ রাখতে পছন্দ করি, বাট আপনারা চাইলে ক্যাটাগরি রাখতে পারবেন। সো ক্যাটাগরি এখানে এগুলো যদি আপনি ডিজেবল করে দিতে চান তাহলে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর শো লেভেলস এখানে, অথবা চাইলে এখান থেকে রিমুভ করে দিতে পারবেন। ওকে, সো রিমুভ করে দিলে এটা চলে যাবে, গ্রেট। আবার ট্যাগসে যাবেন, গিয়ে এইখান থেকে আমি আমার সবগুলোটাই এখানে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে ট্যাগটা ক্লাউডলি শো হবে, ক্লাউড মানে একটার পর একটা লিস্ট আকারে শো হবে না। ওকে, শো নাম্বার অফ পোস্ট পার লেভেল, অথবা চাইলে ক্লাউড আকারে দিতে পারেন। তারপর সেভ, এবার যে আমার সাইটে যাই তাহলে এখানে আমার চেঞ্জ হয়ে যাবে, যেটা হচ্ছে গুগলের ফেসবুক পেজ চলে আসবে, আর এখানে আমার ট্যাগ লিস্ট হয়ে যাবে। সো অনেক লম্বা একটা ট্যাগ লিস্ট হয়ে গেছে, আপনারা চাইলে ক্লাউড করে দিতে পারেন, তাহলে ছোট হয়ে যাবে। সো এই ছিল মোটামুটি হোম পেজ, হোম পেজ এরিয়া, আর বাকিটা রয়েছে এখানে হচ্ছে ক্যাটাগরি এবং রিসেন্ট পোস্ট। ওকে, সো এবার যদি ফুটারে আসি তাহলে রিসেন্ট পোস্ট অলরেডি শো করতেছে, ক্যাটাগরি ট্যাগ, ক্যাটাগরি ট্যাগ দুইটা লাগবে না, আমি এখান থেকে ট্যাগ আমি দিয়ে দিচ্ছি, ট্যাগ এখানে এডিট, এডিটে দেওয়ার পর সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডান, তারপর হচ্ছে ক্লাউড, ওকে সেভ, এবং ক্যাটাগরিটা এটা ডিজেবল করে দিচ্ছি। ওকে সেভ, এ দেখুন চোখ বন্ধ হয়ে গেছে, এখন আর শো করবে না। সেই ছিল আমার ক্যাটাগরি এবং রিসেন্ট পোস্ট, আমরা চাইলে এখানে পোস্টটা একটা বাড়া দিতে পারি, চারটা, সেভ, এবং রিসেন্ট ইন রেসিপি। সো আমার এখানে রিসেন্ট ইন রেসিপি থাকবে না, আমার এখানে থাকবে রিসেন্ট ইন
রিসেন্ট ইন জাভাস্ক্রিপ্ট। সো আমার জাভাস্ক্রিপ্টে এটা মেইন ক্যাটাগরি রাখতেছি, আপনারা যদি অন্য কোনো মেইন ক্যাটাগরি রাখেন তখন এটা দিবেন। তারপরে এখানে দিয়ে দিব জাভাস্ক্রিপ্ট, যেহেতু জাভাস্ক্রিপ্ট আমার অলরেডি কিন্তু আমার ট্যাগ ক্রিয়েট করা আছে। ওকে সেভ অ্যারেঞ্জমেন্ট, এবার দেখি ঠিকঠাক মতো কাজ করে কি না। নো পোস্ট ফাউন্ড, ওকে। সো আমাদের কী করতে হবে, ক্যাটাগরিটা চেঞ্জ করে জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট কোথায়, জাভাস্ক্রিপ্ট। এখানে নামটা কিন্তু ভুল করছি আমি, জাভাস্ক্রিপ্টটা বড় হাতের হবে আই থিঙ্ক, হ্যাঁ বড় হাতের জে হবে, ওকে বড় হাতের জে। তারপর সেভ অ্যারেঞ্জমেন্ট, আমার এখানে পোস্ট শো করতেছে। ওকে সো এই ছিল মোটামুটি ব্লগারের টিউটোরিয়াল, আশা করি আপনাদের টিউটোরিয়াল ভালো লাগবে এবং আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি এখানে ইনফরমেশান এবং টিউটোরিয়ালটা ছোট করার জন্য এবং যথেষ্ট পরিমাণ ইনফরমেশান দেওয়ার জন্য, যাতে আপনারা খুব সহজে একটি ব্লগ সাইট ক্রিয়েট করতে পারেন এবং সুন্দর একটি ব্লগ সাইট ক্রিয়েট করতে পারেন। সো আপনাদের যারা ব্লগ ক্রিয়েট করবেন তাদের জন্য শুভকামনা রইল। সো আপনাদের ভিডিওটি কেমন লাগলো সেই মতামত কমেন্টে জানাতে পারেন এবং দেখা ভিডিওটি দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ, বাই।